এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে কোনো দেশে যুদ্ধ হলে সেনাবাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে টাইগার মিসাইল ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির লক্ষ্য বাস্তবায়ন করতে তুরস্ক থেকে দু হাজার উনিশ সালে টাইগার মিসাইল অর্ডার করা হয় ক্যাটাগরি অনুযায়ী এটি টাইপ বি এমএলআর সিস্টেম শত্রুর সঙ্গে যুদ্ধে এই ধরনের রকেট সিস্টেম সাম্প্রতিক সময় ব্যাপক সফলতা পাচ্ছে তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব টাইগার মিসাইল কেন বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে তুরস্ক থেকে ক্রয় করা টিআরজি থ্রি বা টাইগার মিসাইল রেঞ্জ সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার প্রতিরক্ষা দপ্তর কৌশলে আরও একটি মিসাইল অন্তর্ভুক্ত করেছে যার নাম টিআরজি টু এই মিসাইলের রেঞ্জ সর্বোচ্চ সত্তর কিলোমিটার পর্যন্ত অর্থাৎ একই প্ল্যাটফর্ম থেকে দুই ধরনের মিসাইল ফায়ার করতে সক্ষম টাইগার মিসাইলের গতি শব্দের থেকে গুণ বেশি সেক্ষেত্রে প্রতিপক্ষ সহজে ধ্বংস করতে পারবে না প্রতিপক্ষের লক্ষ্য পিন পয়েন্ট একুরুচিতে হামলা করতে সক্ষম টাইগার মিসাইল সর্বোচ্চ টার্গেটের দশ মিটারের মাঝে আঘাত করে টাইপ বি রকেট লঞ্চারের প্রধান কাজ প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করা টাইগার মিসাইল যুদ্ধকালীন সময় গোলাবারুদ এবং জ্বালানি ডিপোতে আঘাত করবে যার ফলে প্রতিপক্ষ রসদ সংকটে পড়বে এবং পিসিয়ে যেতে বাধ্য হবে দু হাজার বিশ সালে আর্মেনিয়া এবং আজারবাইজান যুদ্ধে টাইগার মিসাইল সফলতা পেয়েছিল আর্মেনিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনায় টাইগার মিসাইল দিয়ে হামলা করে সব গোলাবারুদ এবং রসদ ধ্বংস করা হতো ফলে ক্রমাগতভাবে শোচনীয় অবস্থায় পড়ে আর্মেনিয়া এক পর্যায়ে যুদ্ধে পরাজিত হয় কারণ দেশটির গোলা শেষ দিকে ছিল সর্বশেষ যুদ্ধ হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মাঝে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে হিমার্স রকেট লঞ্চার দিয়েছে যার রেঞ্জ সত্তর কিলোমিটার এই ধরনের রকেট লঞ্চার রাশিয়ার জন্য সমস্যার কারণ হবে তাই দেশটি আপত্তি জানিয়েছিল তবে শেষ পর্যন্ত ইউক্রেন হিমার্স রকেট লঞ্চার পেয়েছে ইতিমধ্যে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করে সফলতা পেয়েছে সর্বশেষ দুইবার আঘাত করে দুইটি গোলাবার ডিপো ধ্বংস করতে সক্ষম হয়েছে বাংলাদেশের টাইগার মিসাইল ঠিক একই ধরনের ভূমিকা পালন করবে যার ফলে যুদ্ধকালীন সময় প্রতিপক্ষ শোচনীয় অবস্থায় পড়বে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এক রেজিমেন্ট বা তিন ব্যাটারি টাইগার মিসাইল ক্রয় করা হয়েছে ইতিমধ্যে পঞ্চাশ শতাংশ ডেলিভারি পেয়েছে বাংলাদেশের অবস্থান থেকে একই সঙ্গে দেশে তিনটি অঞ্চলে মোতায়েন করা সম্ভব টাইগার মিসাইল প্রতি ব্যাটারিতে বারোটি করে মিসাইল লঞ্চার থাকবে সর্বমোট ছত্রিশটি মিসাইল লঞ্চার পাবে বাংলাদেশ সেনাবাহিনী সেক্ষেত্রে মিয়ানমার একই সঙ্গে ভারতীয় সীমান্তে মোতায়েন করতে পারবে ইতিমধ্যে মিয়ানমার সীমান্ত দেশে রামো সেনাগাড়িতে এক ব্যাটারি মোতায়েন করা হয়েছে স্থায়ীভাবে এই গাড়িতে প্রস্তুত থাকবে টাইগার মিসাইল যাতে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ হলে মুহূর্তে জবাব দিতে পারে তবে অন্য দুই ব্যাটারি মোতায়েন করা হয়েছে সাবার সেনাঘাটিতে যখন যে সীমান্তে যুদ্ধ হবে ওই সীমান্তে মোতায়েন করা হবে সাবার সেনাঘাটির টাইগার মিসাইল তবে যুদ্ধকালীন সময় বাংলাদেশের টাইগার মিসাইল আরও বেশি কার্যকর ভূমিকা পালন করবে কারণ টিভি টু ড্রোন দিয়ে মিসাইল গাইড করা হলে তিন মিটারের মাঝে আঘাত করতে সক্ষম সর্বোচ্চ একশো পাঁচ কেজি বিস্ফোরক ব্যবহার হয় প্রতিটি মিসাইলে বিস্ফোরকের সঙ্গে থাকে স্টিল বল যা সত্তর মিটার পর্যন্ত ধ্বংস করতে পারে তুরস্ক টিআরজি থ্রি হান্ড্রেড ব্লক টু মিসাইল উৎপাদন করে যা সম্ভবত ক্রয় করা হয়েছে প্যাকেজের আওতদিন। এই মিসাইল একই লঞ্চার থেকে ফায়ার করা সম্ভব তবে রেঞ্জ সর্বোচ্চ নব্বই কিলোমিটার পর্যন্ত রেঞ্জ কম হলে এর ধ্বংসক্ষমতা অনেক বেশি কারণ একশো নব্বই কেজি বিস্ফোরক বহন করে যা আশি মিটার পর্যন্ত ধ্বংস করতে সক্ষম যুদ্ধকালীন সময় সাধারণত মিসাইল সংকট দেখা দেয় এক্ষেত্রে লঞ্চার থাকলেও আর কোনো কাজেই আসবে না তবে বাংলাদেশ সেনাবাহিনী এই দিক থেকে অনেক বেশি দক্ষতার পরিচয় দিয়েছে টাইগার মিসাইল ক্রয় করা হয়েছে বড় ধরনের প্যাকেজ নিয়ে কারণ বিভিন্ন ধরনের চারশোটি মিসাইল পাবে বাংলাদেশ সুতরাং সহজে এই মিসাইল শেষ হবে না কমপক্ষে দশ দিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে বাংলাদেশ আশি মিলিয়ন ডলার দিয়ে টাইগার মিসাইল ক্রয় করেছে বলে জানা যায় যেখানে আজারবাইজান কিনেছিল ষাট মিলিয়ন ডলার দিয়ে অতিরিক্ত মিসাইল প্যাকেজ নেওয়ার কারণে বাংলাদেশের মূল্য বেশি হয়েছে এরপরেও যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মিসাইল নিয়ে খুব বেশি সমস্যা হবে না কারণ তুরস্ক বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র দেশটি থেকে ইমার্জেন্সি মিসাইল পাওয়া সম্ভব তুরস্ক যুদ্ধকালীন সময় মিত্র দেশগুলোতে সমরস্য সরবরাহ করে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে এছাড়াও বাংলাদেশ টাইগার মিসাইল প্রযুক্তি নিয়ে দেশের মাটিতে উৎপাদন করবে সুতরাং ভবিষ্যতে বিষয়ে সংকট দেখা দেওয়ার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ সেনাবাহিনী প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনায় বিরতিহীন হামলা করতে পারবে টাইগার মিসাইল দিয়ে যে কারণে প্রতিপক্ষের অগ্রগতি কমে যাবে রসদ গোলাবারুদ জ্বালানি খাদ্য এবং অস্থায়ী ক্যাম্পের উপর হামলা করাই হবে টাইগার মিসাইলের প্রধান লক্ষ্য সাম্প্রতিক সময় এই ধরনের রকেট লঞ্চার যে সফলতা পাচ্ছে তা প্রশংসনীয় বাংলাদেশের মতো ছোটো দেশের জন্য এক রেজিমেন্ট টাইগার মিসাইল যথেষ্ট বিশেষ করে মিয়ানমার সীমান্তে এক ব্যাটারি মোতায়েন করা হয়েছে ওই অঞ্চলে অতিরিক্ত কোনো টাইগার মিসাইল প্রয়োজন হবে না মিয়ানমার সেনাবাহিনী কোনোভাবেই সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না ভারী সরঞ্জাম এবং সমরস্য নিয়ে তবে বাংলাদেশ ছোট দেশ হলেও দেশের সীমান্ত বিশাল কারণ ভারতের সঙ্গে বিশাল সীমান্ত রয়েছে যার সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে অন্য দুই ব্যাটারি টাইগার মিসাইল মূলত ভারতের সঙ্গে যুদ্ধ হলে ব্যবহার করবে বাংলাদেশের রাজশাহী রংপুর খুলনা এই তিনটি অঞ্চলের জন্য দুই ব্যাটারি টাইগার মিসাইল যথেষ্ট নয় শুধুমাত্র রাজশাহী অঞ্চলে দুই ব্যাটারি টাইগার মিসাইল প্রয়োজন হবে এছাড়া রংপুর এবং খুলনা অঞ্চলের জন্য আরও তিন ব্যাটারি টাইগার মিসাইল প্রয়োজন সেক্ষেত্রে নতুন করে আরও এক রেজমেন্ট টাইপ বি রকেট লঞ্চার প্রয়োজন যা রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত করবে তবে বাংলাদেশের অবস্থান থেকে নতুন করে আশি মিলিয়ন ডলার ব্যয় করতে হবে না বাংলাদেশ যেহেতু এই মিসাইল প্রযুক্তি সহকারে উৎপাদন করবে সেক্ষেত্রে শুধুমাত্র লঞ্চার সিস্টেম ক্রয় করলেই হবে এজন্য বাংলাদেশকে সর্বোচ্চ চল্লিশ মিলিয়ন ডলার ব্যয় করতে হবে ফোর্সেস গোল্ড টোয়েন্টি থার্টির আহতদিন সম্ভবত আর কোনো টাইপ বি রকেট লঞ্চার ক্রয় করা হবে না কারণ ইতিমধ্যে টাইপ বি রকেট লঞ্চার করার জন্য আলোচনা হচ্ছে অর্থাৎ শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এ বিষয়ে আগামী তিন থেকে চার বছরের মধ্যে সফলতা আসবে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ডেলিভারি পেলে তারপরে হয়তোবা অতিরিক্ত এক রেজিমেন্ট টাইগার মিসাইলকে বিবেচনা করতে পারে তবে পরবর্তীতে আরও এক রেজিমেন্ট টাইগার মিসেল ক্রয় করা হবে এটা নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনী এখনও পর্যন্ত যত ধরনের সমরস্য অপারেট করে তার মাঝে টাইগার মিসেল সবচেয়ে শক্তিশালী আধুনিকতার বিচারে সেনাবাহিনীর বিশ্বমানের সমরস্য নেই বললেই চলে বেশিরভাগ সমরস্য পুরনো একই সঙ্গে বিশ্বমানের নয় এক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী একশো বিশ কিলোমিটার রেঞ্জের রকেট লঞ্চার হিসেবে টাইগার মিসেল বিশ্বমানের পৃথিবীর শীর্ষ পাঁচটি রকেট লঞ্চের মাঝে এটি একটি ক্যাটাগরি বিবেচনা করলে বাংলাদেশ সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক রকেট লঞ্চার অপারেটকারী দেশ সুতরাং যুদ্ধক্ষেত্রে তার সফলতা সবচেয়ে বেশি আসবে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো এই মিসাইলের বিশ শতাংশের বেশি ধ্বংস করতে পারবে না সেক্ষেত্রে আশি শতাংশ মিসাইল লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম হবে রংপুর অঞ্চল থেকে হামলা করলে ভারতের এই অঞ্চলের সবচেয়ে বড় ঘাঁটি হাসিমারাকে ধ্বংস করতে পারবে টাইগার মিসাইল তাই কোনো ধরনের সন্দেহ ছাড়াই বলা যায় বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড এই টাইগার মিসাইল যা শত্রু দেশের জন্য একটি আতঙ্ক আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে